আসছে সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম খান, প্রভাষক ইতিহাস বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আমরা আজকে ইতিহাস দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় ফরাসি বিপ্লব সম্পর্কে আলোচনা করব। ফরাসি বিপ্লব কি, ফরাসি বিপ্লব কোথায় হয়েছিল, কখন হয়েছিল, কারা এর নেতৃত্ব দিয়েছিল, তারপর ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থা কেমন ছিল, ফরাসি বিপ্লবের ফলাফলটা এবার কি হলো, এবং নেপোলিয়ন বোনাপার্টের উত্থান কখন হলো, এই ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আজকে আমরা আমাদের আলোচনা শুরু করি। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ফরাসি বিপ্লব। আমরা পূর্বের ক্লাসেও আলোচনা করেছিলাম বিপ্লব সাধারণত কোন রাজনৈতিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট না, বিপ্লব বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যাই হোক, এইখানে বিপ্লব বলতে বোঝানো হয়েছে যে ফরাসি শাসন ব্যবস্থায় খুব দ্রুত যে একটা আমূল পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে নির্দেশ করার জন্য বিপ্লব কথাটি ব্যবহৃত হয়েছে। সুতরাং ফরাসি বিপ্লব হচ্ছে যে 1789 খ্রিস্টাব্দে অর্থাৎ 1800 শতাব্দীতে যে ফরাসি শাসন ব্যবস্থায় যে একটা আমূল পরিবর্তন সাধিত হয়েছিল, মূলত তাই ফরাসি বিপ্লব। আমরা আলোচনা করি যে ফরাসি বিপ্লব মূলত কখন হয়েছিল। ফরাসি বিপ্লব হয়েছিল 1789 সালে, যদিও পূর্বে তার ক্ষেত্র সৃষ্টি হয়ে গেছিল, এবং এই বিপ্লব শেষ হয়েছিল 1799 সালে। এর মধ্যে একটা প্রশ্ন আসে যে ফরাসি বিপ্লবের ক্ষেত্র কখন তৈরি হয়েছিল এবং ফরাসি বিপ্লব কারা করেছিল। তো আমরা যদি এই ব্যাপারটা আলোচনা করতে চাই, তাহলে আমাদের ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থা গুলো জানা প্রয়োজন। তো আমরা এখন সেই বিষয়ে আলোচনা করি যে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল। সামাজিক অবস্থা ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সামাজিক অবস্থা যথেষ্ট শোষণমূলক, নিপীড়নমূলক একটা অবস্থা ওই সময়টা সৃষ্টি হয়ে গেছিল। সামাজিক ব্যবস্থাগুলো মূলত সাধারণত প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অধিকার প্রাপ্ত, আরেকটা হচ্ছে অধিকার হারা। ওই সময় ফ্রান্সের সমাজে মূলত দুইটা শ্রেণী দেখা যায় নাগরিকদের মাঝে, একটা হচ্ছে অধিকার প্রাপ্ত নাগরিক, আর একটা হচ্ছে অধিকার হারা নাগরিক। অধিকার প্রাপ্ত নাগরিকদের মধ্যে আবার তাদেরকে দুইটা ভাগে ভাগ করা যায়। তার একটা ছিল যাজক সম্প্রদায়, এই ভাগটা আবার যাজক সম্প্রদায়, আরেকটা ছিল অভিজাত সম্প্রদায়। তার মানে এই অধিকার প্রাপ্তে যারা যে নাগরিক রয়েছিল তাদের দুইটা ভাগে ভাগ করা হয়েছে, তার একটা হচ্ছে যাজক আর একটা হচ্ছে অভিজাত। যাজক সম্প্রদায় সম্পর্কে তো আমরা জানি, যাজক হচ্ছে আসলে যারা ধর্মকর্ম নিয়ে থাকে সেই সকলদেরকেই সাধারণত যাজক বলা হয়। তো ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সমাজ ব্যবস্থায় এরকম একটা যাজক শ্রেণীর উদ্ভব হয়েছিল, যারা মূলত গির্জা বা ধর্মীয় উপাসনালয় গুলো দায়িত্ব পালন করতো। তারা এখানে সেখানে ধর্মীয় উপাসনালয়ের ক্ষেত্রে বিশপ বা পাদ্রি বা ইত্যাদি যে নামে ডাকেন এখন এই হিসেবে তারা কাজ করতো। ওই যাজক সম্প্রদায় আবার দুই ভাগে বিভক্ত ছিল। তার একটা ভাগ ছিল যাজক সম্প্রদায় ওই সময় দুই ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে সমলে যাজক আর একটা হচ্ছে ব্রাহ্মণ যাজক।
ওই সময়টায় এই যাজক সম্প্রদায়টা মূলত দুইটা অর্থে দুই দুই ধরনের লোককে বোঝানো হতো, যে যারা নাকি ধর্মে ছিল মানে ধর্মীয় গুরু হিসেবে পরিচিত থাকতো গির্জা, কিন্তু তাদের মধ্যে আবার দুইটা ভাগ ছিল, একটা শহরে যাজক একটা গ্রামের যাজক। শহরে যাজক বলতে যারা নাকি শহরের বড় বড় উপাসনালয়ে দায়িত্বে ছিলেন বা বলা যায় যে ধর্মীয় পুরোহিত ছিলেন, যেমন আর্চ বিশপ বিশপ বা পোপ এই জাতীয় তারা, আর আরেকজন ছিল গ্রামের যে ক্ষুদ্র ক্ষুদ্র যে গির্জা গির্জা যে পাদ্রী মূলত তাদেরকে বোঝানো হতো। যাজক সম্প্রদায় ওই সময় সরকারি রাজস্ব যে করগুলো নেওয়া হতো তার বাহিরেও যাজকরাও বেশ কিছু করালাই করতো, যেমন রাজ্যের জন্ম নিবন্ধন কর, মৃত্যু নিবন্ধন কর সহ এরকম বিভিন্ন ধরনের কর বা উপকুটম তারা সংগ্রহ করত। পাশাপাশি এই যাজক সম্প্রদায়ের অধীনে ছিল এই চার্চের যত সম্পদ, ওই সময় ফ্রান্সের মানে টোটাল জনসংখ্যার 1.সামথিং 1.2% সম্ভবত এই পরিমাণ সম্প্রদায় ছিল যাজক সম্প্রদায় টোটাল জনসংখ্যা। এই জনসংখ্যার কাছেই এই গির্জার যত সম্পত্তি আছে প্রায় এই অধিকাংশ সম্পত্তি মূলত তাদের দখলে ছিল। এই গির্জা সম্পত্তি গুলা এই যাদের সম্প্রদায় মূলত করায়ত্ত করে রেখেছিল এবং সেখান থেকে তারা এই গির্জা সম্পত্তি গুলো নিজের মতো করে ভোগ করতেছিল, গির্জার নয় মূলত তারা নিজেদের ভোগরা সেখানে এই সম্পত্তি ব্যবহার করত। পাশাপাশি এই সম্পত্তির জন্য তারা রাজাকে কোনো রকম কর আরোপ করত, কোনো কর দিত না, যার কারণে তবে এই ক্ষেত্রে যে শহরে যে যাজকরা ছিল মূলত এই সুবিধাগুলো মূলত শহরে যাজকরা বেশি ভোগ করতেন, গ্রামের যাজকরা আসলে ডিস্টার্বান ছিল, তারা এই দিকে তেমন একটা ভ্রুক্ষেপ করতো না, তারা এই শহর যাজকদেরকে যথেষ্ট ঘৃণা করত। এই শহর যাজকরা যেহেতু ওই সময় যথেষ্ট দুর্নীতি পরায়ণ হয়ে গেছিল, চার্চের সম্পত্তি তারা নিজের মতো করে ব্যবহার করতো, সেই সম্পত্তি তারা করায়ত্ত করতো এবং দুর্নীতির আশ্রয়গ্রস্ত হয়ে গেছিল, যার কারণে গ্রামের যাজকরা তাদের খুবই অপছন্দ। শেষে আমরা দেখতে পাই ফরাসি বিপ্লবের সময় কিন্তু গ্রামীণ যাজকরা তারা সকলে অংশগ্রহণ করেছিল, তাতেই বোঝা যাচ্ছে তারা শহর যাজকদের প্রতি যথেষ্ট নাকচ ছিল বা তাদের যথেষ্ট বিদ্বেষ ছিল তাদের প্রতি। যাই হোক, আমরা দেখলাম যে যাজক এই মানে অধিকারগত যে দুইটা ভাগ, তার একটা ভাগ হচ্ছে যাজক আর একটা ভাগ হচ্ছে অভিজাত। অধিকার ভাগ তো দুইটা ভাগে বিভক্ত, তার একটা ভাগ হচ্ছে যাদব শ্রেণী যে সম্পর্কে আমরা আলোচনা করলাম এত সময়, দ্বিতীয় একটা ভাগ হচ্ছে অভিজাত শ্রেণী। অভিজাত শ্রেণী আবার মূলত তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে বনেদি বনেদি শ্রেণী বনেদি অভিজাত, একটা হচ্ছে গ্রামীণ অভিজাত, আর হচ্ছে অভিজাত শ্রেণী মূলত তিন ভাগে বিভক্ত ছিল, একটা ছিল বনেদি অভিজাত, একটা ছিল গ্রামীণ অভিজাত, আর একটা ছিল চাকুরিজীবী অভিজাত। তো আমরা বনেদি অভিজাত কারা ছিল, বনেদি অভিজাত তারাই ছিল যারা নিজেদেরকে অভিজাত বংশে দাবি করতে এবং ফ্রান্সের যে বর্তমানে ওই সময় সমকালীন সময় যে রাজা রাজত্ব করতেছিলেন, যে রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই রাজবংশ প্রতিষ্ঠাকরণের ক্ষেত্রে যাদের পূর্বপুরুষরা অগ্রণী ভূমিকা পালন করেছিল, যারা এই রাজত্ব জয় করেছিল এবং রাজবংশ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেক অগ্রণী ভূমিকা পালন করতো, তাদের উত্তরসূরিরাই মূলত বনেদি অভিজাত সম্প্রদায় ছিল। তারা নিজেদেরকে অভিজাত সম্প্রদায় হিসেবে দাবি করতো, অপেক্ষাকৃত নিজেদেরকে তারা যথেষ্ট ঘৃণা করে দেখতো, তাদেরকে তারা শোষণ নিপীড়ন করতো। এই অভিজাত শ্রেণী মূলত সেই বনেদি অভিজাত, ইভেন এমনকি ফ্রান্সের যে সমস্ত রাজা ছিলেন লুই পরিবার বোরবনের বংশ, এরাও নিজেরাও অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত। তো এই অভিজাত শ্রেণী তারা যেসব দায়িত্ব পালন করতেন, সাধারণত তারা দেখা গেছে যে রাজা রাজ্য পরিষদ, তারপর মন্ত্রী পরিষদ, সেনাপতি, তারপর বিচার বিভাগ, এরকম সরকারের যত উচ্চ পদস্থ কর্মকর্তা বা উচ্চ পদস্থ পদগুলোকে তারা অধিষ্ঠিত করত। তো পাশাপাশি আর
গ্রামীণ অভিজাত যারা, এরা হচ্ছে মানে গ্রামের অভিজাত বংশ, পাশাপাশি তারা গ্রামের জমিদারদের মতো সামন্ত সামন্ত ব্যবস্থা তারা কায়েম করে বসেছিল, এবং সরকারি রাজস্ব রাজার যে কর, সে করের পাশাপাশি তারা আলাদাভাবে বেশ কর উঠাতো। রাজা যেমন কর নিত, আয়কর নিতেন, সম্পত্তি কর নিতেন, এরকম যে কর নিতেন, পাশাপাশি এরাও কিছু কর আদায় করতেন, যেমন সম্পত্তির খাজনা, এরকম সহ বিভিন্ন ধরনের কর তারা নিজেরাও আদায় করতেন, জোরপূর্বক আদায় করতেন। তারাও গ্রামে গ্রামে ওই অধিকার হারা শ্রেণীর উপর যথেষ্ট নির্যাতন করতেন। আর তৃতীয় যে ইটা হচ্ছে এই চাকরিজীবী অভিজাত, এরা আসলে বংশীয় ভাবে ওই রকম কোন অভিজাত শ্রেণী না, কিন্তু তারা এই বিভিন্ন ভাবে ওই অর্থ সম্পদ, অনেক টাকা সম্পদ মালিক হয়, এবং তারা পরবর্তীতে সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ পদগুলো সাধারণত ক্রয় করে নেয়, অনেকাংশে ক্রয় করার মতো হয় এই দুর্নীতির মাধ্যমে, সেই সব পদে অধিষ্ঠিত হয়, যেহেতু তারা পরবর্তীতে অনেক বড় বড় পদে অধিষ্ঠিত হয়, এই জন্য তারা নিজেদেরকে অনেক অভিজাত হিসেবে দাবি করত। এই জন্য তাদেরকে আলাদাভাবে বিভেদন রয়েছে, চাকরিজীবী অভিজাত বা পোশাকি অভিজাত নামে পরিচিত হয় তারা পরবর্তীতে। যাই হোক, আমরা তাহলে দেখলাম, দেখতে পারলাম যে আসলে ফ্রান্সের সামাজিক ব্যবস্থায় মূলত দুইটা ছিল, শ্রেণী ছিল, তার মধ্যে একটা ছিল অধিকার প্রাপ্ত, একটা ছিল অধিকার হারা। অধিকার প্রাপ্তরা আবার দুই ভাগে বিভক্ত ছিল, একটা যাজক সম্প্রদায়, একটা হচ্ছে অভিজাত সম্প্রদায়। যাজক সম্প্রদায় দুই ভাগে বিভক্ত ছিল, তার একটা ছিল হলো শহরে যাজক, একটা হচ্ছে গ্রামীণ যাজক। আবার অভিজাত সম্প্রদায় মূলত তিন ভাগে বিভক্ত ছিল, একটা বনেদী অভিজাত, একটা গ্রামীণ অভিজাত, এবং সেটা হচ্ছে চাকরিজীবী অভিজাত। আমরা এরপর এই সামাজিক অবস্থার যে দ্বিতীয় শ্রেণীটা অধিকার খারাপ, এই শ্রেণীর কারা ছিল, এই শ্রেণী ছিল মূলত শোষিত, সকলে তাদের উপর শোষণ করত। এই শ্রেণীতে ছিল মানে উপরে দুই স্তর বাদ দিয়ে বাকি যা থাকে আর কি, সবই শিক্ষক, তারপর ডাক্তার বা ইঞ্জিনিয়ার, যাদের কথাই বলি না কেন, এরা সবাই এই অন্তর্ভুক্ত, শ্রমিক, কৃষক, ভোগপুরে নাপিত, উপা, সবাই এই শ্রেণীর অন্তর্ভুক্ত। তারা তাদের মধ্যে থেকে অনেকটা মানে শিক্ষিত ছিল, কিন্তু তারপরও তারা অভিজাত বংশের না, এই জন্য তারা সমাজে নিন্দিত হতো, উকিল বা ব্যারিস্টার হয়েও তারা সমাজে নিন্দিত অবস্থায় থাকতো, তাদেরকে তেমন একটা খরচ করে দেখা হতো না, তাদেরকে নিম্ন চোখে দেখা হতো। এরপর সমাজে তাহলে আমরা আজকে মূলত যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ফরাসি সমাজ ব্যবস্থা মূলত তিনটি স্তরে বিভক্ত ছিল, ধরা যায় মূলত তিনটি স্তরে, তার মধ্যে প্রথম স্তরটা ছিল যাদব, স্তরটা ছিল অভিজাত সম্প্রদায়, এবং সর্বশেষ ছিল অধিকার খাড়া বা সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণী। এখন ফরাসি বিপ্লবের প্রাকালে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল, ফরাসি বিপ্লবের প্রাকালে বা পূর্বে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট বলিয়ান ছিল না, কেননা ওই সময় ফ্রান্স অর্থনৈতিক ভাবে যথেষ্ট দুর্বল হয়ে পড়েছিল। আমরা সকলে জানি যে 1776 সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয় ব্রিটিশদের সাথে, ওই যুদ্ধে ফ্রান্স সরাসরি আমেরিকাকে সাহায্য করে, এবং প্রচুর পরিমাণে আমেরিকাকে মানে যেহেতু সাহায্য করেছিল, স্বাভাবিক করতেই তাদের রাজকোষ শূন্য হয়ে পড়ে এই সময়টা। পাশাপাশি আর ফ্রান্স বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে অর্থনৈতিক ভাবে ফ্রান্সের অবস্থা আরো বিপর্যস্ত হয়ে পড়ে, এই জন্য ফ্রান্সে খাবার দাবার সহ সকল কিছু সকল পণ্যের দাম অনেকাংশেই বেড়ে যায়, জনগণ যার উপরে এই জনগণের এই বিদ্রোহ অনেকাংশে সামাল দেওয়া ছিল না, পরবর্তীতে যা মানে বিপ্লবে একটা ক্ষেত্র প্রস্তুত করেছিল, এবং শেষ পরিস্থিতি 1790 সালে বিপ্লব সংঘটিত হয়েছে। অর্থনৈতিক দিক থেকে এরকম দুরবস্থার জন্য আরো বেশ কিছু ছিল, সরকারের মানে অদক্ষতা ওই ক্ষেত্রে অনেকাংশে দায়ী ছিল, পাশাপাশি ওই সময় যে একটা জরিপের কিছু তথ্য দিলেই এই ব্যাপারটা নিশ্চিত হওয়া যাবে, যেমন শুধুমাত্র রাজদরবারে 18,000 কর্মী কাজ করত, তার 16,000 ছিল শুধুমাত্র রাজসভার ভিতরে, এবং
এদিকে রানী মারিয়া যিনি ছিলেন তার দাসী ছিল 500 জন, যা অনেকটা মানে ক্রোধের মাত্রা বাড়ানোর ক্ষেত্রে যেমন পরিণত হয়েছে। পাশাপাশি রানী প্রায় সপ্তাহে বিভিন্ন দিনে বিভিন্ন পূজার আয়োজন করতেন, নতুন নতুন পোশাক আশাক ইত্যাদি পরে কিন্তু ছিলেন। রাজা অমিত পেয়েছিলেন এবং রাজকোষ প্রায় শূন্য হওয়ার কথা ছিল এবং বিভিন্ন দিক থেকে রাজা ঋণ করে করতেছিলেন, যার কারণে মুদ্রাস্ফীতি অনেক বেড়ে যায় এবং এদিক থেকে মানে প্রজা শোষণ মাত্রা অনেক বেড়ে যায়। এবং এই ধারাবাহিকতায় পরবর্তীতে প্রজাদের উপর এই রাজকোষ পূর্ণ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর নতুন করার উপরে প্রজাদের উপর অত্যাচারের মাত্রা অনেকাংশে বেড়ে যায়, যার পরবর্তীতে ফরাসি বিপ্লবের ক্ষেত্র তৈরি করে। রাজনৈতিক অবস্থা ফরাসি বিপ্লবের সময় ফরাসি বিপ্লবের প্রাকালে ফ্রান্সের যে রাজনৈতিক অবস্থা কেমন ছিল এই সম্পর্কে আমার মনে হয় তোমরা অনেক ক্ষেত্রেই উদ্বোধন হয়ে গেছো। ওই সময় রাজা রাজনৈতিক অবস্থার ক্ষেত্রে বলতে গেলে প্রথমে বলতে হয় রাজার অবস্থা, যে সময় চতুর্দশ দুই শাসন করতেন উনি ষড়যন্ত্র কায়েম করেন, তবে তারপরে উনি অনেকটা প্রদেশদ্বেষ্টি বলা যায় তাকে, কিন্তু উনি নিজেকে দাবি করতেন সে নিজের রাষ্ট্র আয়ারল্যান্ড স্টেট, এটা ওনারই বিখ্যাত উক্তি, কিন্তু উনি দক্ষ ছিলেন। কিন্তু ওনার পরবর্তী পঞ্চদশ দুই চতুর্দশই সে যথেষ্ট অদক্ষ শাসক ছিলেন এবং সে ভূমিকা সে অনেকটাই নিজেকে ফিরিয়ে দেন, যার কারণে সেই সময়টাই মূলত ফ্রান্সের বিপ্লবের ক্ষেত্রটা তৈরি হয়ে গেছিল পঞ্চদশ দুইয়ের সময়। এবং যখন রাজা ষষ্ঠদশ দুই ক্ষমতায় আসে সে নিজে যথেষ্ট অকার্যকর রাজা হিসেবে বিবেচিত হন এবং তার অদক্ষতার কারণে যদিও বিপ্লবটা ঠেকানোর চেষ্টা করা যেত সেই চেষ্টাটুকু পরবর্তী সম্ভব হয়নি শুধুমাত্র তার অদক্ষতার কারণে। এই সময় মানে এই রাজ্যের অবস্থা যথেষ্ট বেহাল দশা সৃষ্টি হয়, রাজ্যে স্বজনপ্রীতি বিভিন্ন পদ পদবি এইসব ক্ষেত্রে স্বজনপ্রীতির প্রাদুর্ভাব অনেকাংশে বেড়ে যায়, যা রাজনৈতিক স্থিরতাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। এই হচ্ছে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা। তো আমরা মোটামুটি জানলাম যে ফ্রান্সের এই আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা এমন ভাবে এমন ভাবে এগুলো ছিল যা পরবর্তীতে ফ্রান্সের ফরাসি বিপ্লবের দিকেই একটা নতুন একটা ক্ষেত্র সৃষ্টি করেছিল। এবং ফরাসি বিপ্লবের ক্ষেত্র সৃষ্টি করার পিছনে অবশ্যই একটি সমকালীন সময় বেশ কিছু দার্শনিকদেরও যথেষ্ট অবদান ছিল। আমরা এই দার্শনিকদের সম্পর্কে যদি ব্যাপারটা লক্ষ্য করি সে হচ্ছে যেমন একজন দার্শনিক ছিলেন রুশো, ফরাসি বিপ্লবের যে দার্শনিক গুলো তাদের মধ্যে তাকে মূলত প্রধান হিসেবে বিবেচনা করা হয়, তার একটা দিক ছিল সে তার যে পুস্তক সোশ্যাল কন্ট্রাক্ট, সোশ্যাল কন্ট্রাক্ট বইয়ের এই পুস্তকের মাধ্যমে সে সাম্য স্বাধীনতা ভ্রাতৃত্ব এই সম্পর্কে বিস্তারিত তৈরি করেন এবং জনগণে উৎসাহের উদ্দীপনার সৃষ্টি করলেন যে যাতে মানে যা পরবর্তীতে বিপ্লবের দিকে এগিয়ে যায়। এবং এই তার যে পুস্তকের উল্লেখ করা সাম্য স্বাধীনতা ভ্রাতৃত্ব এটাই পরবর্তীতে মূলত ফরাসি বিপ্লবের স্লোগানে পরিণত হয়। দ্বিতীয় আরেকটি দার্শনিক ছিলেন মন্টেস্কিউ, রাজদরবারের ভিতরে যে অপব্যয় হচ্ছে এবং পাশাপাশি রাজ্যের কেন এতটা এরকম ভাবে অপচয় এবং মুদ্রাস্ফীতি মুদ্রা নীতির যে যথেষ্ট মানে অবহেলা বা অদক্ষতা ইত্যাদি ইত্যাদি বিষয় বিস্তারিত আলোচনা করে জনমনে অভিজাত শ্রেণীর প্রতি যে একটা ক্ষোভ
খুব সৃষ্টি করার ক্ষেত্রে তার এই স্পিড অফ লস যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করেছিল। এবং তৃতীয় আরেকটি দার্শনিকের নাম ফরাসি বিপ্লবীকে আলোচনা করা যায়, সে হচ্ছে ভলতেয়ার। মহামতি ফলতেয়ার সে তার পার্সিয়ান লেটার গ্রন্থের মাধ্যমে এই মানে জনমনে একটা নতুন চেতনার আবির্ভাব সৃষ্টি করেছিলেন, এবং সেই চেতনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে ফ্রান্সের জনগণ একটা বিপ্লবের ক্ষেত্র তৈরি করেছিল, এবং ধীরে ধীরে তারা বিপ্লবের পথে এগোচ্ছিল এবং বিপ্লব বিপ্লব ত্বরান্বিত হয়েছিল। তো আমরা একটা সময় আলোচনা করলাম যে কি কারণে সাধারণত ফ্রান্সের এই সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি কারণে আসলে বিপ্লব হয়েছিল, পাশাপাশি দার্শনিকের একটা যথেষ্ট অবদান ছিল। আমরা এখন আলোচনা করবো যে আসলে ওই বিপ্লবের ক্রমটা আসলে কিভাবে শুরু হয়েছিল এবং এটা কোথায় গিয়ে শেষ হলো। আমরা যদি সংক্ষেপে আলোচনা করি, সেটা হচ্ছে 1774 সালে যখন ষোড়শ ক্ষমতায় গ্রহণ করে, মূলত ততদিনে বিপ্লব ক্ষেত্র অনেকাংশে প্রস্তুত হয়ে গেছে, এবং তখন ফ্রান্সের রাজার যে রাজকোষ যথেষ্ট শূন্য হয়ে গেছে। তো তিনি যদি দক্ষ শাসক হতেন তখন হয়তো বা বিপ্লব ঠেকানোর জন্য চেষ্টা করতে পারতেন, কিন্তু তার অদক্ষতা এবং তার মন্ত্রী অদক্ষতাকেই মূলত ফরাসি বিপ্লবের জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয়। তার মন্ত্রী টুরবোকে যে সময় যে বিষয়ে সমস্যা বা এই যে ফ্রান্সের রাজকোষ শূন্য করার ক্ষেত্রে কি করা যায় এই বিষয়ে তখন একটা ই করা হয়, তখন সে একটা প্রস্তাবনা পেশ করে, আর সেই প্রস্তাবনাটা হচ্ছিল যে এতদিন তো শুধুমাত্র সাধারণ জনগণের কাছ থেকে কর বা করার উপর হয়েছিল, এবার করার অভিজাত শ্রেণীর যাদব শ্রেণীর উপর করার উপর হোক, এটা ছিল তার প্রথম প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাব ছিল রাজদরবারের ভিতরে যে অভ্যন্তরীণ খরচটা এই খরচটা অনেকাংশে কমে যেতে হবে ইত্যাদিতে এই ধরনের প্রস্তাব গুলো করা হয়, যা পরবর্তীতে রাজদরবারে পরিষদের বৈঠকে সেটা নাকচ করা হয়, অফিসের সেটি তা নাকচ করেন এবং মন্ত্রীকে মানে ধিক্কার জানান। পরবর্তীতে মন্ত্রীকে বহিষ্কৃত করা হয়, পরবর্তীতে নতুন আরেকজন মন্ত্রীকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়, এভাবে ধীরে ধীরে একের পর এক মন্ত্রী ক্রমান্বয় ধারায় কেউই বেশি টিকতে পারেন। সর্বশেষ মন্ত্রী বিয়ান অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বকরণ করেন এবং সে প্রস্তাব পেশ করেন, আর সে প্রস্তাব হচ্ছে ফ্রান্সের সরকার বা রাজা যে পরিমাণ লোন নিয়েছে লোনগুলো যদি সরাসরি মানে দ্বিতীয় অশ্বকে বিজ্ঞাপন করে, তো সেই ক্ষেত্রে এখানে অবশ্যই একটা লিখে থাকে যে বিচার ব্যবস্থার একটা ই থাকে, ফ্রান্সের রাজা সরাসরি সেই প্রস্তাবটাকে বিচার ব্যবস্থার অধীনে বিচার বিভাগে প্রেরণ করে। এই জায়গাটাই সবচেয়ে বড় ভুল ছিল, ওই সময় বিচার বিভাগের মোট 34 জন বিচারপতি ছিলেন, তার 7 জন ছিলেন মূলত ওই বনিদি অভিজাত শ্রেণী থেকে, আর বাকি সবাই ছিলেন মূলত প্রশান্তি অভিজাত শ্রেণী থেকে 27 জন। তাদের প্ররোচনায় শেষ পর্যন্ত তারা এই প্রস্তাবকে ধিক্কার জানায় এবং প্রস্তাবকে নাকচ করে, পাশাপাশি অর্থমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেন। এরই ফলে ফলশ্রুতিতে তারাই ধীরে ধীরে ফ্রান্সের জনগণকে একত্র করতে থাকে, ফ্রান্সের জনগণ ধীরে ধীরে একত্র হয় এবং তারা তাদের অনেক বেশি সংঘবদ্ধ হয়ে যায় এবং 1790 সালে তারা বাস্তু দুর্গ আক্রমণ করে। জ্ঞান রাজা হারিয়ে ফেলে, রাজা অপরাপর কোনো পথ না পেয়ে পালিয়ে যান, কিন্তু 1793 সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং 1799 সালে তাকে বিচারের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাই হোক, এভাবেই ফরাসি বিপ্লবের সমাপ্তি হয়। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে সময় ফরাসি বিপ্লব শুরু হয় 1790 সালে, ওই সময় নেপোলিয়ন একজন বিখ্যাত শাসক, ফ্রান্সের সম্রাট ছিলেন, তার সম্পর্কে আমরা অনেকেই জানি। উনি তখন ফ্রান্সের প্রতিরক্ষা বিভাগ অর্থাৎ ডিফেন্সে চাকরি করতেন, এবং যে সময় 1790 সালে ওই সময় তার বয়স ছিল 20 বছর, এবং 1799 সালে যে সময় রাজা কে মৃত্যুদণ্ডের হাসিল তখন তার বয়স ছিল 30 বছর, এই সময় সে নিজেকে সম্রাট হিসেবে দাবি করে। এই জন্যই মূলত নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শিশু হিসেবে অভিহিত করা হয়।
রাজা মৃত্যুর মধ্য দিয়েই ফরাসি বিপ্লবের সমাপ্তি ঘটে এবং ফ্রান্সের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তো মূলত এই ফরাসি বিপ্লবটা যে এটা আমরা যদি এর কথাই বলতে পারি, সেক্ষেত্রে ফরাসি বিপ্লব শুরু হওয়ার পেছনে ফ্রান্সের আর্থসামাজিক রাজনৈতিক কারণগুলো অনেক বড় অংশে দায়ী ছিল, এবং এই আর্থসামাজিক রাজনৈতিক ক্ষেত্রে যে অবক্ষয় হচ্ছে ওই সময় সমকালীন সময় দার্শনিকরা সেটা সফলতার সাথে জনগণের কে বোঝাতে সক্ষম হয়েছিল, যার ফলশ্রুতিতে এই ফরাসি বিপ্লব সংঘটিত হয়। ফরাসি বিপ্লব সংঘটিত হওয়ার পরের ফলাফল সবিস্তারে আলোচনা করেন, এর ফলাফল যথেষ্ট সুদূরপ্রসারী। যদি একবার থেকে বলতে হয় সেটা হচ্ছে যে এর ফলেই ফ্রান্সের পরবর্তীতে ইউরোপ সহ সারা পৃথিবীর সকল শাসকরা নড়ে চড়ে বসে এবং তারা তাদের শাসন ব্যবস্থাপনায় যথেষ্ট পরিবর্তন আনে এবং প্রজাহিত সেই শাসন ধীরে ধীরে তখন থেকে শুরু হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সালামু আলাইকুম।